অবশেষে চলে আসলাম ভরত ভাই, না তো অনেক কিছুর পরে, অনেক কষ্টের পর, কারো গাড়ি পল্টি মেরেছে, কেউ উল্টো পাল্টা রোডে চলে গেছে, বোঝেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ট্রাভেলার আকিব আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবার একটু ব্লগ নিয়ে। তো অনেক দিন পরে আমরা চলে আসলাম আবার একটি ব্লগে। তো আজকে হচ্ছে কালীগঞ্জ রাইডার্স গ্রুপের সাথে একটা ট্যুর হবে, ট্যুরটা হবে হচ্ছে ভরত ভাইনা এবং মাইকেল মধুসূদন দত্তর বাড়ি। আর ব্লগটা হবে দুই পর্বে, পার্ট ওয়ান পার্ট টু। প্রথমে হবে ভরত ভাইনার পার্ট ওয়ান ব্লগ এবং পার্ট টু ব্লগ হবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি। আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা, দেন সকাল ছয়টা আমি রেডি, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। এখন বের হয়ে যাব কালীগঞ্জ সুগার মিলে, সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, তারপরে ওখান থেকে ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। তো যারা ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, ইসমাইল দা সাবস্ক্রাইব বাটন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেন এটাই, আর ব্লগটা দুই পার্টে হবে, তো সবাই দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একবারেই কালীগঞ্জ সুগার মিলে। তো ভিডিওটা লেটস এনজয়। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই এখন যার যার পোস্ট নিচ্ছে, এই যে পিছনে যে ভাই আছে সেই ভাই হচ্ছে ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছে এবং অনেক এক্সাইটেড। তো আমরা আজকে যাচ্ছি ট্যুরে, তো দেখা হচ্ছে রাস্তায়, চিল হবে, ফিল নিয়ে হাফ ফন পিস প্যারা নাই। ভাই ট্যুরে যাচ্ছেন, ফিল কেমন? অনেক ভালো। আপনার ফিল ভাই? চিল ফিল। মামা তোমার ফিল? সোয়াগ হবে। ভাই ফিল কেমন? ভাই ভাই ফিল সেই রকম ফিল। ভাই রাস্তায় দেখাবো। ভাই আপনার সময় হলে বোঝা যাবে। আপনার ফিল ভাই? সামনে দেখা যাবে ভাই ফিলটা। প্রথমবারের মতো গ্রুপ টু ফিল। আপনার ভাই টি-শার্ট কই? ভাই টি-শার্ট, টি-শার্ট নেই, কারণ দিনই তাই ভাই। কিরা দিনই ভাই, ইনশাআল্লাহ নেক্সট টাইম দিনই লিখান ভাই। আপনার অসাধারণ ভাই। আপনার ভাই ভালো লাগছে? স্যার আসে ভাই, তার জরিমানা গরিব মানুষ ভাই। টি-শার্ট দিনই না ভাই, গরিব মানুষ ভাই, জরিমানা হবে ভাই? টাকা নেই ভাই, অভাব। আপনার ফিল ভাই? ভালো আছি ভাই, অনেক ভালো লাগছে নিজের মনের কাছে। কারণ? কারণ আমরা এখন ট্যুরে যাচ্ছি, খুব ভালো লাগছে। অ্যাপন পিস দুই পা নিয়ে নিলাম। জি ভাই দুই পা দিয়ে দিলাম ভাই। ফিল? হ্যাঁ অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম। ছোট ভাই জনি, ফিল কেমন? সেই সেই ফিল জনি ভাই। আমি ফিল সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে, তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আলহামদুলিল্লাহ গাইস, তো আমরা অবশেষে চলে আসলাম ভরত ভাই, না তো অনেক কিছুর পরে, অনেক কষ্টের পর, কারো গাড়ি পল্টি মেরেছে, কেউ উল্টো পাল্টা রোডে চলে গিয়েছে, বোঝেন তো। একটা গ্রুপ ট্যুর, আর ট্যুরটা সবাই আজকে নতুন, এই জন্য মনের মতো হয়নি। আর জায়গাটা সম্পর্কে বলবো, এখন প্রচুর রোদ, এই জন্য এখান থেকে ইন্টু দিলাম। আর আমরা আজকে হচ্ছে শুক্রবার, তো জুম্মা নামাজের পর আমরা হচ্ছে এর বিস্তারিত সব কিছু ঘুরে দেখাবো এবং আপনাদের সিনেমাটিক শ্যুট আবার এর
জায়গাটা কেন এবং কি জন্য অবস্থিত সেটাও জানাবো। তো এটাই, তো আমরা একটু উপরে যাবো, যাওয়ার পরে সবকিছু দেখা হবে। দেন এ পর্যন্তই ভিডিওটা এনজয় করতে থাকুন, স্মাইল দা সাবস্ক্রাইব বাটন। তো গাইস, এর পিছনে হচ্ছে সুন্দর একটা বিল্ডিং, আর এই বিল্ডিংটা শত শত বছর আগের, এবং এই পুরাতন এই বিল্ডিং দেখার জন্য আমরা অনেক এক্সাইটেড ছিলাম, আর অনেক দিনের আশা ছিল। দেন আমরা এখানে আসবো, আর এখানে অনেক ভাই ভাগার আসছে। তো এই যে জিক্সার রাইডার, জিক্সার রাইডার, পালসার, পালসার গরিবের জনি, আরন ফাইভ, অ্যাপাচি আরটিআর রাইডার। তো সবাই অনেক এক্সাইটেড গাইস, আমরা অনেক এক্সাইটেড, চিল হবে, ফিল নি হাপন পিস পারা নাই চিল। আমরা নিচে থেকে উপরে চলে আসলাম, আর এই জায়গাটা অনেক সুন্দর, আর এখানে যদি রোদ পড়ে যেত বিকাল টাইম হয়ে যেত আর অনেক জোশ থাকতো। তো এটাই, আর ভাই আপনার বক্তব্য বলেন, সবই ঠিক আছে, শুধু প্রচন্ড রোদ এই আর কি, এই আর কি। তারা এখানে এসে আমার দিলের মধ্যে খুশ খুশ লাগতো। কেন ভাই, গার্লফ্রেন্ড নেই তাই? তো গাইস, এটা হচ্ছে উপরে, উপরে ফিল্ডটা অনেক জোস্ত, যারা যারা আসেননি অবশ্যই এখানে আসবেন, আর এটা অনেক সুন্দর। আর এটাই, আর এই জায়গাটা, এটা হচ্ছে উপরে, তো উপরের জায়গাটা অনেক সুন্দর, আর এখানে একটা ছোট ছোট ইট দিয়ে করা হয়েছে জায়গাটা। কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, তুমি আমার মত। আর এই জায়গাটা সবাই স্মৃতি সেটে গিয়েছে, কেউ এই যে লিখেছে এইচ প্লাস এম, কে প্লাস এস, কেউ লিখেছে পূজা, কেউ লিখেছে চিয়েরি, এই দেখো পূজা পূজা, আর এটা হচ্ছে জে প্লাস এম। তো এখানে ভালোবাসার অভাব নেই, আমরা অবশেষে এখান থেকে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে হচ্ছে এখানে সুন্দর একটা সাইনবোর্ড আছে, দেন সাইনবোর্ডে কিছু লেখা আছে, তো আপনারা আসলে অবশ্যই এটা পড়বেন, না পড়লে মিস করবেন। আর এই জায়গাটা সম্পর্কে অনেক কিছু লেখা আছে, এটা পড়লে অনেক ধারণা আসবে। তো এটাই, আলহামদুলিল্লাহ আমাদের এটা ভিজিট করা শেষ। দেন আমরা এখান থেকে লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে যাব হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বাসা। তো ওইখানে যে আবার ব্লগ হবে, চিল হবে, ফিল নিয়ে পিছনে, তারা অনেক এক্সাইটেড, তারা অনেক এক্সাইটেড, আর সামনে তারা প্রচুর এক্সাইটেড। ভাই ভালো লেগেছে না ভাই? কোন অস্থির, অস্থির খেলা হবে আসলেই, আসলে আজ কেউ গার্লফ্রেন্ড নেই বলে আমরা সিঙ্গেল। তো যারা যারা আসবেন এই জিনিসটা অবশ্যই পড়বেন, এবং এটা পড়ো অবশ্যই জরুরি। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি, বাই বাই, মিস হবে, আবার দেখা হবে কোনো একদিন, বাই বাই, টাটা।